হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনার মোবাইলে কি কোনো অ্যাপস ইউজ না করেও অটোমেটিক অ্যাড চলে আসছে? আপনি এতদিন জানেন যে ইউটিউব ভিডিও দেখলেই অ্যাড আসে, কিন্তু বর্তমান যে কোনো অ্যাপস ইউজ করলেই অ্যাড চলে আসছে। আপনি এই বিষয়টা নিয়ে পুরো বিরক্ত হয়ে গেছেন, সো আমি আপনাদের বলছি বিরক্ত হওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে আপনারা যে কোনো মোবাইলের এই প্রবলেমটি সলভ করতে পারবেন। চলো মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাডগুলো বন্ধ করবেন। সো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর আমাদেরকে উপরের লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছ প্লে প্রোটেক্ট বলে একটা অপশন, আমাদের সিম্পলি এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর উপরে দেখতে পাচ্ছ সেটিং এর একটা অপশন, আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন ইনেবল আছে, মানে অন আছে। তোমাদের যদি অন না থাকে তাহলে তোমরা অন করে নিও, এবং যদি তোমাদের আগের থেকেই অন করা থাকে তাহলে তোমরা একবার অফ করে তোমরা আবার অন করে দিও। সো এই প্রসেসটা হয়ে গেলে তোমাদের সিম্পলি এখানে ক্লিক করে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর আবার তোমাদেরকে উপরের লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেটিং এর একটা অপশন, আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এরপর সবার নিচে দেখতে পাচ্ছ অ্যাবাউট বলে একটা অপশন, আমাদের সিম্পলি অ্যাবাউটের উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনেকগুলো অপশন নিচে দেখতে পাচ্ছ চলে এসছে। সিম্পলি আমাদেরকে আপডেট প্লে স্টোরের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে ক্লিক করতে হবে। সো আমাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট। এখন আমরা প্লে স্টোর থেকে ব্যাক হব। এরপর আমাদের মোবাইলের সেটিংসটিকে অন করব। সেটিংস অন করার পর আমাদেরকে সিম্পলি নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা একটা অপশন পেয়ে যাবে অ্যাপস, তো তোমাদের অ্যাপস অপশনটিতে ক্লিক করতে হবে। তোমরা এই অ্যাপস অপশনটি যে কোনো ফোনেই পেয়ে যাবে। অ্যাপসের উপর ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ অ্যাপস, সো আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তোমার ফোনে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস শো হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছ আমার যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো শো হয়ে গেছে। এখানে তোমরা সবার উপরে দেখতে পাচ্ছ একটা অ্যাপস আছে, কিন্তু এই অ্যাপসটির কোনো লোগো দেখাচ্ছে না এবং কোনো নামও দেখাচ্ছে না। সো এই অ্যাপসটির জন্যই কিন্তু আমাদের ফোনে অ্যাডগুলো আসে। সো তোমাদের যদি সবার প্রথমে না থাকে তাহলে তোমরা স্ক্রল করে নিচেও দেখতে পারো, নিচেও থাকতে পারে। তোমরা কিভাবে বুঝবে যে এই অ্যাপসটির জন্যই আমার অ্যাডগুলো চলছে? তো তোমরা এই অ্যাপসটির কোনো লোগো বা নাম দেখতে পারবে না। সো এখন আমরা কি করব, এই অ্যাপসটিকে আনইনস্টল করব। আনইনস্টল করার জন্য আমাদের সিম্পলি অ্যাপসটির উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে সাইডে দেখো আনইনস্টল বলে একটা অপশন, আমরা সিম্পলি আনইনস্টলের উপর ক্লিক করব। এরপর ওকের উপর ক্লিক করলে অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। এই অ্যাপসটিকে আনইনস্টল করলেই কিন্তু আপনার ফোনে আর অ্যাড আসবে না। সো গাইস, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। যদি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে বলবো না, প্লিজ একটি ভিডিওটিতে লাইক করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।